কেন্দ্রীয় নেতাদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকার দাবিতে মাগুরা জেলার সকল ইউনিয়নে রোববার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। রোববার সকাল 10টায় জগদল ইউনিয়নে মাগুরা জেলা বিএনপির সহসভাপতির মনোয়ার হোসেন খানের ডাকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় এই মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন থানা বিএনপির সাধারণ সম্পাদক মিহির কান্তি বিশ্বাস। এদিকে সকাল 11টায় মুহি ইউনিয়নের রাজীবের বাজারে মাগুরা জেলা বিএনপির সহসভাপতি মনোয়ার হোসেন খানের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এ সময় নেতৃত্ব দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আলী আহমদ। এছাড়া জেলার অন্যান্য ইউনিয়নেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে জেলা ও ইউনিয়ন বিএনপি নেতারা বক্তৃতা করেন।